নরসিংদীতে সমন্বয়কদের মতো বিরোধের জেরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে ছাত্র নাগরিকের মতবিনিময় সভা ও সমাবেশ না করেই ঢাকায় ফিরে যেতে হয়েছে। সোমবার বিকেল 4:30 ঢাকার উদ্দেশ্যে নরসিংদী ত্যাগ করেন তিনি। ছাত্র জনতা সূত্রে জানা যায়, নরসিংদীতে প্রোগ্রামের উদ্দেশ্যে প্রথমে নরসিংদী ক্লাবে সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সভার ভেন্যু নির্ধারণ নিয়ে সমন্বয়কদের মাঝে মতবিরোধ দেখা দিলে তিনটি গ্রুপের সৃষ্টি হয়। পরে ভিন্ন ভিন্ন স্থানে অনুষ্ঠান করার প্রস্তাব দেন তারা। সমন্বয়ক সারজিস আলমকে একটি গ্রুপ সাতিরপাড়া KKM উচ্চ বিদ্যালয় মাঠে সভা করার প্রস্তাব দিলে নরসিংদী সরকারি কলেজ মাঠে প্রস্তাব দেয় আরেকটি গ্রুপ। এ সময় পৌর ঈদগাহ মাঠে সারজিস আলমকে সমন্বয়কদের তৃতীয় গ্রুপটি সভা করার মতামত প্রকাশ করে। অবশেষে নরসিংদীর সমন্বয়কদের তিনটি গ্রুপের মধ্যে সমন্বয় না থাকায় সভা না করেই ঢাকা ফিরে যান সারজিস আলম। এদিকে সারজিস আলম নরসিংদী ক্লাবে পৌঁছলে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি সাংবাদিকদের, ছবি তুলতেও দেয়নি তারা। এমনকি নরসিংদী থেকে চলে যাবার সময় কথা বলতে চাইলে সাংবাদিকদের কোনো মন্তব্য করেননি তিনি। এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন সাতিরপাড়া সমাবেশস্থলে আসা শিক্ষার্থীরা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নরসিংদী কমিটি ভেঙে দেয়া হয়েছে, এমনই সমালোচনার ঝড় বইছে জেলা জুড়ে। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।